মুর্শিদাবাদের তেতুলিয়া অঞ্চলের প্রধান আখ্রুমা বিবি ও তার স্বামী সাবিরুল যিনি তেতুলিয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে কয়েক লক্ষ টাকা মূল্যের গাছ কেটে তারা বিক্রয় করে দিচ্ছে এবং হাতে নাতে সেই গাছগুলি ধরা পড়ে যায় গ্রামবাসীদের কাছে তারপরই সেই গাছসহ গাড়ি আটকে রেখে তারা খবর দেয় বনদপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার দম্ভে এই ধরনের কাজ করে আসছে বারংবার প্রশাসনকে জানিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যে কারণে আজ তারা বাধ্য হয়ে সেই কেটে ফেলা গাছগুলিকে তারা ঘিরে ধরে তারপরই রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে বন দপ্তর এবং পুলিশের সামনে তাদের বক্তব্য প্রধান এবং প্রধানের স্বামী এবং তার সঙ্গে বেশ কিছু অভিযুক্ত যারা শুধুমাত্র এই কারবারির সঙ্গেই যুক্ত হয়ে গ্রামের বন সম্পদ নষ্ট করছে গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যেই বন দপ্তর জানিয়েছে গাছগুলির মূল্য প্রায় থেকে লক্ষ টাকা এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবীণ মণ্ডলের রিপোর্ট এন টিভি ডাব্লিউ ঘটনাটা হচ্ছে আজ থেকে দুই দিন আগে তারও প্রায় এক সপ্তাহ আগে এই তেতুলিয়া অঞ্চলের প্রধান এবং তার স্বামী যিনি তৃণমূল কংগ্রেসের এই তেঁতুলিয়া অঞ্চলের সভাপতি যার নাম সাবিরুল ইসলাম তারা দুজনে মিলে এবং তার সঙ্গে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ যৌথ প্রয়াসে তেতুলিয়া ফুলতলা থেকে কুমিরদেয়া পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তার অনেকগুলি গাছকে যেগুলো বয়স্ক হয়নি শিশু গাছ সেই গাছগুলোকে অনিচারে অবিচারে রাতের অন্ধকারে কাটে গ্রামবাসীরা জানতে পারার পর সেই গাছগুলি যখন কাটচিরায় মেলে রাতের অন্ধকারে যখন তারা রাখছিল তখন গ্রামবাসীরা সেই কাঠগুলিকে বাজেয়াপ্ত করে এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলে তারপর থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বন বিভাগের দপ্তরে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি আজকে হঠাৎ করে বন দপ্তরের কর্মচারীরা আধিকারিকরা বহরমপুর উত্তর রেঞ্জের যিনি আধিকারিক আছেন তিনি এসে পুলিশকে সঙ্গে নিয়ে এসে সেই কার্ডগুলিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন সেই কারণে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সেই কার্ড উদ্ধারণে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে যখন কাঠ উদ্ধার করতে এসেছিলো বন দপ্তরের আধিকারিকরা তাদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন এবং তারা বলেন যে এই ঘটনা একবার নয় একাধিকবার ঘটনা ঘটা সত্ত্বেও প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয় না তাই জন গ্রামবাসীরা তার বিরুদ্ধে পদক্ষেপের দাবি করছেন এবং যিনি দলের এবং প্রধান আছেন এই অঞ্চলের তার পদত্যাগ দাবি করছেন একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ আসার পরেও আজকে এর আগে বহুবার এই গাছ কাটানো কাটা হয়েছে বনদপ্তরের অধিকারীদেরকেও জানা হয়েছে পুলিশকেও জানানো হয়েছে পুলিশ সেই কোনো পদক্ষেপ করেনি তার কারণ তার প্রশাসনিক ক্ষমতা এবং জনপ্রতিনিধি হওয়ার ফলে পুলিশ কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে নেয় না আপনার যে অঞ্চল সভাপতির কথা বললেন এটা কোন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা চাইছি প্রশাসনিক নিয়ম অনুসারে তার বিরুদ্ধে অপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং এই রকম একজন দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি যারা স্বামী স্ত্রী দুজন মিলে একজন জনপ্রতিনিধি আর একজন দলের অঞ্চল সভাপতি তাদের আমরা দুজনের দুজনেরই পদত্যাগ চাইছি এবং দল থেকে তাদেরকে বহিষ্কার করা হোক এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি দলের উচ্চ নেতৃত্বের কাছে আপনার নাম আমার নাম রিঙ্কু আমরা একটা পিটিশন পেয়েছিলাম গ্রামবাসীর কাছ থেকে তার প্রেক্ষিতে আসা তারা থানাতে জানিয়েছিল তার কপি আমাকে দিয়েছিল উদ্ধার করলাম শিশুর কিছু কাঠ উদ্ধার করা হয়েছে আটষট্টি পিস এখানে আপাতত মনে হচ্ছে পাওয়া গেল আর পরের মিলেও আর কিছু আছে বলছে শিশু গাছ

গাছ কাটতে হলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফেলিং পারমিশন নিতে হয় তা এখন পঞ্চায়েত যখন নেয়নি তা সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এইটাই গাছটাকে পঞ্চায়েতের লোকজনই কাটছিল হ্যাঁ সেইভাবে আমি পিটিশনে যেটা লিখিতভাবে পেয়েছি সেটা পঞ্চায়েতের লোকই কেটেছে হ্যাঁ লিখিত যারা দিয়েছে তাদের লেখাই আছে অঞ্চল প্রধান এবং প্রধান আসার যে সভাপতি বলছে এরা আপনারা কি গাছগুলো সিজ করলেন আজকে হ্যাঁ আমরা গাছগুলো রিকভারি করে নিয়ে যাচ্ছি তারপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যেহেতু আমাদের কাশ্মীরে থাকছে অতএব কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কি আপনারা হ্যাঁ ব্যবস্থা না হ্যাঁ ব্যবস্থা না হ্যাঁ হ্যাঁ স্কেচ স্টার্ট করব স্টার্ট করব কতজনের নামে তিনজনের নামে সেক্ষেত্রে কি হতে পারে এই ধরনের ক্ষেত্রে গাছ কেটে এই পাচার করা চুরি করা বিক্রি করা এইসব অভিযোগে আপনাদের বন বিভাগের আইন অনুযায়ী কি হয় আইপিসি অনুযায়ী তো ওদের যে জেল জরিমানা দুটোই ব্যবস্থা করা আছে আইপিসি পুলিশ বলবে আমি বলতে পারব না কিন্তু আমাদের ননফরেস্ট এলাকায় যেটা আছে জেল এবং জরিমানা দুটি হওয়ার সম্ভাবনা আছে হুম প্রমাণ সাপেক্ষে সব কিছু প্রণব বিট রেঞ্জ অফিসার বহরমপুর নর্থ